ओम आचंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतो क्यह न जहो लोक कल्याण मार्गम त्रैलोकेप्य प्रतिम महिमा जानकी प्राणवंधो भक्त्या ज्ञानम मृतवर वपु सीतया यो हि राम स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोध्यं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजां अन्धतामीस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जात प्रतितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जय रामकृष्णो वंशकल्पोतरु जय जय भगवान् जगतेर्गुरु जय जय गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदायिनी जय जय रामकृष्ण इष्टगोष्ठीगण सबार चरणरणु मागे अधम श्री भगवानের অশেষ ইচ্ছায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। বিগত দিন আমরা যে অধ্যায়টি শুরু করেছিলাম সেই অধ্যায়টির নাম হচ্ছে শশধর তর্ক চূড়ামণি। ঠাকুর গিয়েছেন শশধর তর্ক চূড়ামণির সঙ্গে দেখা করতে। শশধর তর্ক চূড়ামণি সম্পর্কে বলতে গিয়ে ঠাকুর বলছেন যে তর্ক চূড়ামণি আখ্যা নাম শশধর পবিত্র সদ্বংশ ভব বঙ্গদেশে ঘর খালি শাস্ত্র পাঠি নন প্রবৃত্ত সাধনে হীরকের খণ্ড যেন মণ্ডিত কাঞ্চন। এটা হচ্ছে প্রথম গুণ যে শুধুমাত্র সদ্বংশ যাতে হলে হবে না, বলছেন হীরক যদি সোনা দিয়ে মোড়া হয়, হীরে যদি সোনা দিয়ে মোড়া থাকে ঠিক সেই রকম মাঝারি বয়স সুশ্রী গঠন গরণ গলায় রুদ্রাক্ষমালা শাক্তের লক্ষণ। এটা হচ্ছে বাইরের তিনি যে ছবিটা দেখা যাচ্ছে সেই ছবিটার কথা বলছেন। তিনি কেমন না মাঝারি বয়স, তা দেখতে খুব সুন্দর, তার গড়ন কারোর কারোর চেহারার গড়ন এত সুন্দর হয়তো গায়ের রং উজ্জ্বল নাও হতে পারে কিন্তু সুশ্রী একটা শ্রীমণ্ডিত হয়। বলছেন মাঝারি গড়ন সুশ্রী বয়স সুশ্রী গড় সুন্দর গড়ন মালায় রুদ্রাক্ষমালা শাক্তের লক্ষণ। বলছেন অন্তে বাজছে সমধারা মাখা সরলতা মানুষের মধ্যে যেন মানুষ দেবতা, তার ভেতরে এবং বাইরে একই রকম সেই সরলতা মাখানো আছে এবং মানুষের মধ্যে যেন মানুষ দেবতা। মানুষের মাঝখানে একজন মানুষ যখন দেবতারূপী মানুষ দেবস্বভাব মানুষ যুক্ত হন, এই অন্তে বাজছে সমধারা মাখা সরলতা মানুষের মধ্যে যেন মানুষ দেবতা। তার এমন একটা সরল্য মাখানো ছিল তার শরীরে চেহারায় সব কিছু দিয়ে, তাকে দেখে মনে হতো মানুষের মধ্যে যেন মানুষ দেবতা, মানুষ রূপী যেন তিনি দেবতা। তেজ ভারী নিষ্ঠা ছাড়িয়ে আপন ধর্মে গা ফুটে লাবণ্য উঠে সৎশুদ্ধ গুণে। এটা হচ্ছে একটা বড় কথা, একটা বড় প্রশ্ন। একটা সাধকের চেহারা থেকে তার সাধনার যে প্রকাশ সেটা হয়। ঠাকুর মাঝে মাঝে বলতেন যে হে ঠাকুর হে মা ঢুকে যা ঢুকে যা ঢুকে যা, তিনি বারবার নিজেকে ভেতরে ঢুকিয়ে মায়ের কাছে জগন্মাতার কাছে প্রার্থনা করতেন যাতে তার যে বাহ্যিক সৌন্দর্য সেটা যেন ভেতরে ঢুকে যায় ভেতরে ঢুকে যায়। তিনি বারবার বলছেন তার তেজ ও ভারী নিষ্ঠাচারী, মানে তিনি খুব রাগী তান কিন্তু নয়, তার সাধন তেজ প্রকাশিত হতো তার চেহারার মধ্যে দিয়ে। নিষ্ঠাচারী আপন ধর্মে নিজের কাজে তিনি এত নিষ্ঠাচারী, গা ফুটে লাবণ্য উঠে সৎসঙ্গ গুণে। তার সারা শরীর দিয়ে যেন সেই তার সেই লাবণ্য প্রকাশিত হচ্ছে। এই লাবণ্য কীরকম উচ্চ ভাবকে নিয়ে দিনের পর দিন চর্চা করার ফলে সৎসঙ্গ গুণে। বাক্যে সুকৌশল অতি বল রসনায় শাস্ত্রের করেন ব্যাখ্যা বিবিধ সভায়, শ্রুতিরুচিকর কথা মিষ্ট ভাষ গুণে দেহেতে প্রচার নাম হয় অল্প দিনে। এই যে কথা হচ্ছেন বলছেন তিনি শাস্ত্রের কথা বলতে থাকেন এবং বিবিধ সভায় বলতে থাকেন, তার কথার যে বাঁধুনি সেটা অদ্ভুত সুন্দর। কেউ কেউ কথা বলেন সে কথা এত সুন্দর এত সৌন্দর্যমণ্ডিত যে সেটার বলার কিছু নেই। মিষ্ট ভাষ গুণে
তার কথার যে থ্রো সেটা এত মিষ্টি, এত সুইট যে মনে হয় তার কথা শুনতে থাকি। শ্রুতিকর কথা, মিষ্ট ভাষ গুণে দেশেতে প্রচার নাম হয় অল্পদিনে, খুব অল্পদিনের মধ্যে সবার মাঝখানে প্রচারিত হতে থাকে। সমাচার পত্র এবে দেশের চলন, সুজস গৌরব বুকে করিয়া ধারণ, বহিয়া লইয়া যায় দূর দূর দেশে, পাইয়া বারতা লোক অগণন আসে। আসিতে না পারে যারা অবস্থার আরে, বক্তৃতা বিক্রয় হয় কিনে ঘরে পরে, প্রভুর নিকট লোকজনে বারবার বিদিত করায় পণ্ডিতের সমাচার। এখনকার ছবিটা ঠিক বদলে গেছে, কিন্তু ধারাটা ঠিক একই আছে। সমাচারপত্রে তাদের কাজ হচ্ছে প্রচার করা, আমাদের এখন যে ফেসবুক হোয়াটসঅ্যাপ এখন একই কাজ করে, প্রচার করে। কোথাও কোনো অনুষ্ঠান হলো, ঠিক আছে, আপনি ইউটিউব চ্যানেল একটা বিজ্ঞাপন দিয়ে রাখলেন, একটা লাইভ শোয়ের কিছু দিয়ে রাখলেন, তাতে প্রচার হতে থাকলে এবং নিজের বন্ধুদের মধ্যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেটা আপনি ছড়িয়ে দিলেন। যারা আসতে পারলেন তারা সরাসরি শোনেন, যারা আসতে পারলেন না তারা ইউটিউব লাইভে শোনেন, এবং যারা ওই সেই সময় আসা সম্ভব হলো না তারা ঠিক যেরকমভাবে রেকর্ডিং ইউটিউবে তার যে রেকর্ডিংটা আছে সেটা যখন গিয়ে শুনে একদম ঠিক সেই রকম। তখনকার দিনে সমাচারপত্র আলাদা করে এইসব বক্তৃতা প্রচার করতেন। প্রভুর নিকটে লোকজন বারবার বিদিত করায় পণ্ডিতের সমাচার, তার কথা বারবার বলতে থাকতেন, এবং সেই কারণে তিনি শ্রীরামকৃষ্ণদেব তার সঙ্গে দেখা করবেন বলে এসছেন। তিনি ঈশান মুখোপাধ্যায়ের বাড়ি হয়ে শশধর তর্ক চূড়ামণির সঙ্গে দেখা করতে এসছেন। তারিখটা হচ্ছে 25 জুন 1884 খ্রিস্টাব্দ, কথা মৃত এই তারিখের কথা বলছেন। যে ঘটনা সহিত বলিলেন প্রভুরায়, সংসারেও সিদ্ধ লোক বহু দেখা যায়। একজন বলেছিলেন, যারা ভাটপাড়ার এক পণ্ডিত, তিনি এসে বলেছিলেন যে সংসারে আশ্রম, সংসার আশ্রমে কীভাবে উন্নতি হয়, ঠাকুর তাকে খুব পরিষ্কার করে বলেছিলেন। আমি শুনেছি এবং আমি জানি, মানুষ যদি সংসারে থেকে ঠিক ঠিক মতো তার নিয়ম পালন করে, তার আদর্শের প্রতি নিষ্ঠাচার থাকে, তাহলে সংসারে থেকেও তার অবশ্যই সিদ্ধি হয়। এইখানে গিয়ে আমরা থেমেছিলাম। এবার তিনি শশধর তর্ক চূড়ামণির সঙ্গে দেখা করতে যাচ্ছেন, যেখানে আমরা আজ শুরু করব। পুথিকার বলছেন, সকলে করিয়া তৃপ্ত ঈশানের ঘরে, উঠিলেন শশধরে দেখিবার তরে, দ্বারে উপনীত গাড়ি যেথা শশধর, আগুয়ান আসে তেহ পাইয়া খবর, নমস্কার করিয়া প্রভুরে ভক্তি ভরে, বসাইল যথাযোগ্য আসন উপরে, উদিল প্রভুর অঙ্গে আবেশের নেশা, মৃদু হাসি শশধরে করিলা জিজ্ঞাসা, সরল শিশুর সম সরল কথায়, কিবা উপদেশ কথ কহ বক্তৃতায়। প্রতিকার বলছেন যে ঠাকুর ঈশানকে, ঈশানের ঘর এবং ঈশানকে দর্শন করে, ঈশানকে তার ঘরে দর্শন করে, খুব ঈশানের ঘরে যাবার জন্য, ঈশানকে তৃপ্ত করবার জন্য তিনি বেরিয়ে পড়লেন শশধরের ঘর ছেড়ে। শশধর তাকে ঈশানের ঘর ছেড়ে তিনি শশধরকে দেখার জন্য বেরিয়ে পড়লেন। ঈশানও তার সাথে সাথে এলেন। দ্বারে উপনীত গাড়ি যথা শশধর, যেখানে সেই দরজার কাছে এসে এটা উপস্থিত হলো, গাড়ি এসে উপস্থিত হলো, সেইখানে শশধর সঙ্গে সঙ্গে সেই গেট থেকে ঠাকুরকে রিসিভ করলেন। নমস্কার করিয়া প্রভুরে ভক্তি ভরে, বসাইল যথাযোগ্য আসন উপরে, ঠাকুরকে প্রণাম করে তিনি তাকে নিয়ে গিয়ে একটি উপযুক্ত আসনে বসালেন। উদিল প্রভুর অঙ্গে আবেশের নেশা, ঠাকুর যে মাত্র এসে বসেছেন সঙ্গে সঙ্গে তাকে দেখা মাত্র ঠাকুরের আস্তে আস্তে সেই সমাধি অবস্থা আস্তে আস্তে শুরু হয়েছে। সে নেশার মতো বাহ্য জ্ঞানহীন অবস্থায় তিনি জিজ্ঞাসা করলেন, কিরকম সুন্দর, সরল শিশুর সম সরল কথায়, ছোট শিশু যেরকম জিজ্ঞাসা করে একেবারে সরল কথায়। বেলুর মঠে একটি ছোট্ট বাচ্চা, সে জুতো পরে টুকটুক টুকটুক করে এগিয়ে যাচ্ছে, তার মা বাবা দুজনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব আড্ডা মারছেন। তার আমি বলছি, আরে আপনারা একটু দেখুন বাচ্চাটাকে, ছেলেটাকে একটু দেখুন, সে উঠে যাচ্ছে, প্যান্ট শার্ট পরা একটা ছেলে উঠে যাচ্ছে, বব্বের ছোট্ট বাচ্চা উঠে যাচ্ছে। তা আমি বললাম যে ও তো বোঝে না, আপনারা তো বোঝেন জুতো পরে মন্দিরে উঠতে নেই, বাচ্চাটা কিন্তু ঘাড় ঘুরিয়ে আমাকে কারেকশন করছে, বলছে না মহারাজ আমি ছেলে নই গো, মেয়ে, ছেলেদের প্যান্ট পরেছি। এত সরলভাবে উত্তর দিলেন, মানে আমার বকতেও কিছু একদম ইচ্ছে করছিল না, আর বাবা মা তাড়াতাড়ি বার করেন, কিন্তু এই যে উত্তর একবার সরল। এখানে আমাদের বাচ্চা ইন্টারভিউ দিতে এসেছেন ক্লাস 5 পরীক্ষার জন্য,
হস্টেলে থাকবে, সেই ছেলেটি বলছে, তো ছেলেটিকে জিজ্ঞেস করলাম কি রে তোর কেমন লাগছে এখানে, যে খুব সুন্দর জায়গা, হোস্টেলে থাকবি তো? বলছে না না আমি তো হোস্টেলে থাকবো বলে আসিনি, আমার বাবা মা আমাকে জোর করে বলেছে বলে আমি এসেছি, আমি হোস্টেল থাকবো না। বাচ্চা ছেলে কিন্তু কি কনভিকশন, এত সুন্দর তার উত্তর। শ্রীরামকৃষ্ণ ঠিক সেই রকম সরল শিশুর মতো তাকে জিজ্ঞাসা করলেন, কি বা উপদেশ কহ, উপদেশ কথা কহ বক্তৃতায়, তুমি যে বক্তৃতা দিয়ে বেরো, যে বক্তৃতা শুনে মানুষজন মুগ্ধ হয়ে যায়, কি বলো উপদেশে, কি বলো? পুথিকা লিখছেন তর শশধর তর্ক চূড়ামণি উত্তর দিচ্ছেন, উত্তর করিলা তায়ে তর্ক চূড়ামণি, শাস্ত্রে আছে যেই মত তাই কহি আমি, প্রভু বলিলেন তবে শাস্ত্র কর্ম কয়ে, শাস্ত্র মত কর্ম প্রথা একালে রে নয়, ক্ষীণ মন স্বল্প আয়ু জীবেরও এখন, ক্ষীণ মন স্বল্প আয়ু জীবেরও এখন, অতীব কঠিন করা কর্মেরও সাধন, কর্মক্ষম নাহি জীব গায়ে নাহি বল, নারদীয় ভক্তি যোগ কলিতে কেবল, আগেকার জ্বরে ছিল ঔষধ যেমন, কবিরাজি মতে দশ মূল পাচন, এবে ম্যালেরিয়া জ্বরে কি কাজ তা হাতে, ফিভার মিক্সচার চাই ডাক্তার মতে, একান্ত যদ্যপি কর্ম দিতে হয় সাধ, কমাইয়া কর্মে দিবে নেজা মুড়াবাদ। ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি বলো মানুষজনকে, কি উপদেশ করো? তিনি বললেন শাস্ত্রে যে কর্মের কথা বলা আছে আমি সেই কথা বলি, কর্মকাণ্ডের কথা বলি। ঠাকুর বলছেন কর্মকাণ্ড সেসব করার মতো তো অবস্থা এ যুগের মানুষের নেই, বলছেন শাস্ত্রে এত যেই মতো তাই কই আমি, প্রভু বলিলেন যে শাস্ত্র মতে কর্ম কথা একালের নয়, ক্ষীণ মন অল্প আয়ু জীবেরও এখন, অতীব কঠিন করা কর্মেরও সাধন। যে কর্মকাণ্ডের কথা বলা আছে সে কথা এ যুগের কলির মানুষের জন্য নয়, কারণ তাদের খুব অল্প আয়ু, তাদের দুর্বল মন, তারা কি করে এই কাজ করবে, তাই তাদের মুক্তির কি উপায়? তাই বলছেন কর্মক্ষম নহে জীব গায়ে নাহি বল, নারদীয় ভক্তি যোগ কলিতে কেবল। এখনকার মানুষ সে দীর্ঘ উপবাস দীর্ঘ তপস্যা এসব করবার যোগ্য নয়, তাই এ যুগের জন্য নারদীয় নারদীয় ভক্তি। নারদীয় ভক্তি কি? তিনটে জিনিস আছে, কথামৃত বলছেন সেবা ভক্তি আরাধনা আর গুণানুকীর্তন, তাকে ঈশ্বরকে নিজের আপন জেনে তার সেবা করা, তাকে কোনো দেবতা বা ওরকম কিছু নয়, কুলুনিতে কুলুঙ্গিতে বসে আছে এরকম নয়, তাকে যেরকম মানুষকে সেবা করেন, আমাদের শশী মহারাজের ভাষায় আত্মবৎ সেবা, আপনি যেরকম নিজেকে সেবা করেন ঠিক সেই রকম ভাবে আত্মবৎ সেবা করতে হবে, সেইটা হচ্ছে সেবা ভক্তি। আর দুই হচ্ছে তার আরাধনা, তার বন্দনা গীত গাওয়া, তার বন্দনা তার আরতি পূজা এই সমস্ত, আর হচ্ছে গুণানুকীর্তন, তার যে কথা সে কথা অন্যকে বলা, ভগবানের গুণের কথা নানা জনের মাঝখানে চর্চা করা, শাস্ত্রের ভগবানের লীলার কথা একে অপরের সঙ্গে চর্চা করা। একে অপরের সঙ্গে চর্চা করলে কি হয়, আপনি যখন চর্চা করছেন তখন আপনার মনের ভেতরে সেই লীলাটা ঘটতে থাকে, আর যিনি শুনছেন তিনিও তার মনের ভেতরে সেই লীলার তার প্রকাশ হতে থাকে, তখন তিনি এইটা আরো বেশি করে তিনি তার ভেতরে ডুবে থাকতে পারেন। তাই বলছেন নারদীয় কর্ম নারদীয় ভক্তি হচ্ছে এ যুগের কর্ম, তিনটি কাজ সেবা ভক্তি আরাধনা এবং গুণানুকীর্তন। এবার তিনি উদাহরণ দিচ্ছেন, বলছেন আগেকার জ্বরে ছিল ঔষধ যেমন, কবিরাজি মতে দশ মূলেরও পাচন, দশটি মূলের পাচন দিয়ে আগেকার দিনে জ্বর হলে সে দশ মূল পাচন খাওয়ানো হতো, কিন্তু এখন আর সেই যুগের সেই রকম নেই, এখন কি হচ্ছে, এবে ম্যালেরিয়া জ্বরে কি কাজ তাহাতে, ফিভার মিক্সচার চাই ডাক্তারের মতে, এখন আর দশ মূল পাচনে পাচন খাওয়ালে হবে না, এখন কি দিতে হয় ফিভার মিক্সচার, যুগের পরিবর্তন হয়ে গেছে, এখন আর সেই মানুষজন জোগাড় করবে জিনিসপত্র তাকে এই করবে এইসব করার মতো সময় তাদের কিছু নেই। আমরা ছোট যখন ছিলাম তখন কবিরাজি ওষুধ খেতাম, সেই ছোট্ট ছোট্ট গুলি থাকতো, কোনোটা মধু দিয়ে খেতে হতো, কোনোটা আদার রস দিয়ে খেতে হতো, কোনোটা এই পান পাতার রস দিয়ে খেতে হতো, হজমের ওষুধ পান পাতার রস দিয়ে খেতে হতো, সেইটাকে লাগিয়ে তারপরে সে খল নুড়ি দিয়ে নাড়াচাড়া করে তারপরে চেটে 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 খাওয়া, খুব কষ্ট করে। এখন যেমন আপনি জল জল গলায় দিলেন, একটা বড়ি পটাস করে ভেতরে দিয়ে দিলেন, ঢুকে গেল সব, আপনার দশ মূল পাচনে দশটি মূল চলে গেছে, আর আগেকার দিনে সে খল নুড়িতে সেই সব মেরে চিটে চিটে খাওয়া, তারপরে তাকে পরিষ্কার করা। তাই বলছেন যদ্যপি একান্ত যদ্যপি কর্ম যদি দিতে হয় স্বাদ, যদি সত্যি সত্যি তুমি সেই কর্মকাণ্ডের কথা সত্যি সত্যি বলতে চাও,
অবশ্য অবশ্য করে তা থেকে লেজামুড়া বাদ দিতে হবে, অতিরিক্ত যেটা যেটা এই যুগের মানুষ কোনোভাবেই করে উঠতে পারবেন না সেই অংশটা বাদ দিতে অবশ্যই হবে। পুথিকার বলছেন, কর্ম মধ্যে কিবা তত্ত্ব নিহিত গোপনে, কখনো প্রবেশ নাই সংসারীর প্রাণে, পাষাণের সমশক্ত সংসারীর প্রাণ, পরমার্থ তত্ত্ব কথা নাই পায় স্থান, পাথরে পেরেকে দিলে হয়েছে প্রকার, অবেদ্য পাথরে মুড়ে পেরেকের ধার। বলছেন কেন কর্মকাণ্ড কেন মানুষের জীবের ভেতরে আসে না, কারণ এটি অন্তর, সেটির ভেতর যে অন্তর্নিহিত তত্ত্বকথা এটি বোঝার মতো শক্তি মানুষের নেই। এখন সে সব কিছু ইনস্ট্যান্ট করতে চায়, ইনস্ট্যান্ট কফির মতো, ইনস্ট্যান্ট নুডলসের মতো, তার সব কিছু এক্ষুনি চাই, তার গভীরে যাওয়ার তত্ত্বকথা জানবার তার কোনো সময় নেই। সেই কারণে, কারণ তার মন এখন দ্বিধা বিভক্ত হয়ে গেছে, মনের বেশিটা অংশ ভোগের দিকে চলে গেছে, সে তো সেই কারণে পরমার্থ তত্ত্ব অর্থ তত্ত্ব নিয়ে সে এত বেশি মত্ত, পরমার্থ তত্ত্ব নিয়ে তার ভাবার সময় নেই। বলছেন পরমার্থ তত্ত্ব কথা নাই পায় স্থান, তার মনটা এমন পাথরের মতো, পাষাণের মতো হয়ে গেছে, তাতে পরমার্থ তত্ত্ব কথা কোনো রকম ভাবে স্থান পাচ্ছেন না। উদাহরণ দিচ্ছেন কিরকম, যে একটা পাথরের দেওয়াল আছে, তার মধ্যে আমি সেই পাথরের দেওয়ালে আমি পেরেক পোঁতবার চেষ্টা করছি, যতই তাতে আঘাত করি পাথরের এটা এত শক্ত, পেরেক একবারে ভেঙে চুড়ে তছনছ হয়ে যায়, তথাপি পেরেকটি পাথরের ভেতরে প্রবেশ করানো যায় না। ঠিক সেই রকম মানুষের হৃদয় সেই রকম নানা মানে ভোগের উপকরণ দিয়ে সেটা যেন পাথরের বর্ম পরে বসে আছে। একটা চিঠির কথা আপনাদের বলি, খারাপ লাগবে না শুনতে। তখন 1 মে 1897 সালে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা হলো এবং স্বামী অখণ্ডানন্দজি মহারাজ 15 মে 1897 সালে ঠিক প্রতিষ্ঠার 15 দিন বাদ থেকে মহুলায় তার রিলিফের কাজ শুরু করলেন। ভয়ঙ্কর সে দুর্ভিক্ষ, সেই দুর্ভিক্ষে বহু মানুষ মারা গেলেন, অনেক অনাথ শিশু ছেলে এবং মেয়ে তাদের নিয়ে শুরু হলো সারগাছি আশ্রম। এখন সারগাছি আশ্রম চালাতে তো খুব অর্থের অভাব, অর্থের দরকার হয়, সেই কারণে তিনি অনেকের কাছে ভিক্ষা করতে আরম্ভ করলেন। তার মধ্যে একজন আমাদের খুব প্রিয় মানুষ ছিলেন, তিনি হলেন শ্রী প্রমোদা দাস মিত্র। তাকে যখন চিঠি লেখা হলো তিনি এই কাজের অত্যন্ত বিরোধিতা করলেন, বলছেন সাধুর এসব কাজ করার কথা নয়, আত্মতত্ত্ব বিচার এবং আত্মতত্ত্বের অনুসন্ধান এটিই সাধুর কাজ, তার এরকম সমাজসেবা করার কোনো প্রয়োজন নেই। তার উত্তরে একটি ভারী সুন্দর চিঠি আছে, সেই চিঠিতে অখণ্ডানন্দজি লিখছেন যে আপনি একথা সত্যই, সাধু আত্মতত্ত্ব বিচার এবং আত্মতত্ত্বের অনুসন্ধান করে বেড়াবে, এটা সাধুর কাজ, তারই সমাজসেবায় সত্যি কোনো অধিকার নেই। কিন্তু এই মানুষের হাহাকার যদি শুনতে গিয়ে সেই রকম জমিদাররা, যদি আমাদের দেশের জমিদাররা শুনতেন, তাহলে সাধুকে অবশ্যই তার সাধন ছেড়ে আসতে হতো না। দেশের জমিদাররা বুকে পাথরের বর্ম পরে বসে আছেন, তাই সেখানে এদের কান্না, এদের চিৎকার এগুলো পৌঁছয় না, তাই সাধুকে তার সাধন ছেড়ে এই মানুষের উপকারে লেগে আসে। আমার দেবতা তিনি কোনো কুলুঙ্গিতে বা আকাশের কোনো একটা জায়গায় তিনি বসে নেই, তিনি বলছেন আমি এই প্রতি মানুষের ভেতরে, প্রত্যেকটি অনাথের ভেতরে বসে আছি এবং এদের প্রতিজনের মুখের মধ্যে দিয়ে আমাকে খেতে হবে, এটা হচ্ছে কথা। আমরা কিছুতেই যে আত্মতত্ত্ব ঢোকে না, কারণ আমাদের ভেতরে যে সফটনেস সেটা হারিয়ে গেছে, এত বেশি জাগতিক হয়ে গেছি, সে কারণে অর্থতত্ত্ব নিয়ে আমাদের যত বেশি আমাদের মুনশিয়ানা এসেছে, আত্মতত্ত্ব বিষয়ে আমাদের সেরকম মুনশিয়ানা হয় না। অস্ত্রাঘাতে কিবা ফল কুম্ভীরের গায়, বলছেন অস্ত্রাঘাতে কিবা ফল কুম্ভীরের গায়, গাত্র চর্ম সুকঠিন পাষাণের প্রায়, সাধুহস্ত কমণ্ডলুর সাধুহস্ত স্থিত কমণ্ডলুর মতো, সংসারী কভু নহে উন্নতি সাধনে, ছড়াইয়া বেনবনে মুকতার দানা, আপনি পাইবে শিক্ষা পুরিবে কামনা, অনুর্বরা ক্ষেতে বীজ করিয়া বপন, অনভিজ্ঞ কৃষিকাজে চাষারা যেমন, বিফলে সুফল শিক্ষা পরিণাম পায়, তেমতি তোমার কর্মে কর্মে করিবে তোমায়, এত বলি প্রভুদেব অখিলের রাজ, আত্মরূপে সর্বঘটে করেন বিরাজ। প্রথম উদাহরণ দিলেন যে পাথরের গায়ে যখন পেরেক পোঁতা হয়, সেই পেরেক যেরকম পেরেকের মুখটি ভোঁতা হয়ে যায়,
তথাপি পাথরের গায়ে কোনো রকম আঘাত করা যায় না, মানুষের মন হলো ঠিক সেরকম। দ্বিতীয় উদাহরণ দিচ্ছে কুমিরের সেই কাটা কাটা বর্ম দিয়ে একবারে ঘেরা, তার উপর যদি তরবারির কোপ দেওয়া হয় তথাপি সেটা কাটে না। সাধু হস্তে কমণ্ডলু সেটা চার ধাম ঘুরে আসে, কিন্তু সেটা যেরকম তেতো থাকে ঠিক সেরকম, যেটা যে ধরনের এক ধরনের লাউ দিয়ে তৈরি হয় সেটা খুব তেতো, তাতে জল পড়লে খুব তেতো হয়ে যায়, সেই কারণে সেটা একটু তেতো তেতো কষা স্বাদ থাকে। চার ধাম ঘুরে এসছে, কেদারবদ্রী গঙ্গোত্রী যমুনোত্রী এত সাধুর সঙ্গে সঙ্গ করেছে, তথাপি তার নিজ স্বভাবগত পরিবর্তন হয়নি বলে তার মধ্যে জল রাখলে সেই জল একটু কষা কষা হতে থাকে। ঠিক সেই রকম তুমি যদি সংসারী মানুষকে যদি সেই রকম গুণের সেই মানুষের ভেতরে যদি তুমি এই বার্তা প্রচার করো, যদি সঠিক মানুষকে না খুঁজে পাও, যদি সকলের ভেতরে সমানভাবে বার্তা প্রচার করো, তাহলে তোমার কীরকম হবে? বেনা বনে মুক্তার দানা ছড়ানোর মতো হবে। বেনা বন যেখানে সেই আগাছা জন্মে বেড়ায় সেইখানে মুক্তার দানা তুমি ছড়িয়ে বেড়াবে। বলছেন অনেকটা, আরেকটা উদাহরণ দিচ্ছেন যে যারা চাষ জানে না, কোন জমিটা উর্বরা কোন জমিটা অনুর্বরা সেটা যারা বুঝতে পারে না, তারা যেরকম অনুর্বর জমিতে এই ধান্য বীজ রোপণ ধান্য বীজ ফেলে দিয়ে তার থেকে বীজতলা তৈরি হবে বলে চেষ্টা করে, তার কোনোটাই যেরকম সে পায় না, তোমার অবস্থাও সেরকম হবে। ঠাকুর এই কথা বলছেন, তাকে আত্মতত্ত্ব কেমন করে বিতরণ করতে হবে সেই পদ্ধতিটা, যোগ্য মানুষকে কি করে খুঁজতে হবে সেই কথাটা তিনি বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু এই কথা বলতে বলতে ধীরে 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 তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে গেছে। পুথিকা লিখছেন, কহিতে লাগিলা কথা করিয়া খোলসা, মনোভাব পণ্ডিতের উপস্থিত দশা, উঠিল গগনে আখি উগ্রতর বায়ে, কি অসত্য কে বাবর চিনা নাহি যায়, তেন নব অনুরাগে তুমি নহক্ষম, বুঝিবারে ভক্তা ভক্ত কে বা কোন জন, সর্বজনে সর্বচক্ষে দেখো আপনারে, প্রকৃতি বিচার শক্তি নাহি কো তোমার, বিশেষ করিয়া পরে প্রভু দেব কন, কর্মযোগ কি প্রকার তার বিবরণ, কেমন কঠিন পথ কোথার অধে গতি, পরিণামে ফল কি বা উপমা সংহতি, যতক্ষণ কর্মী নাহি সমাধিস্থ হয় ততক্ষণ কর্ম কিন্তু সমাপন নয়। পুথিকার বলছেন ঠাকুর ধীরে ধীরে যত ভাব ভাব জগতের ভেতরে ডুবে যাচ্ছে তখন সেই তার অন্তর্নিহিত কথা যেটা স্বাভাবিক অবস্থা অনেক সময় আমরা বলতে পারি না সেইটি যেন তিনি বলতে শুরু করলেন। বললেন মনোভাব পণ্ডিতের, এই যখন ঠাকুরকে বলছেন তখন যেন তার ভেতরে যেন একটা ঝড় উঠেছে, যখন পণ্ডিতকে তিনি খুঁচিয়ে দিয়েছেন, পণ্ডিত এগুলো জানেন, বলবার সময় তিনি বুঝতে পারেন যাদের তিনি বলছেন তাদের ভেতরে ঢুকছে না, কিন্তু তাকে বলতে হয় তাই তিনি বলে যান। কিন্তু এই যেন শ্রীরামকৃষ্ণ তার যে অতৃপ্তি সেই অতৃপ্তির আগুনটাকে যেন খুঁচিয়ে আর ঝড় তুলে দিলেন, সেটা দাবানলে পরিণত করে দিলেন। বলছেন ঠাকুর বলছেন, উঠিলে গগন উগ্রতর আধি উগ্রতর রায়, কে অসত্য কে বা বর চিনে নাহি যায়। ঠাকুরের অবস্থা ঠিক একই রকম, যখন তার ভেতরে সেই এসছে কাকে বলছেন কেন বলছেন কি বলছেন বুঝতেই পারছেন না, অনুর্গল ভেতর থেকে প্রেরণা বাড়ি বাক্য বেরোতে আর থাকছে এবং তিনি বলতে থাকছেন। বলছেন বুঝিবারে তব তেন নব অনুরাগে তুমি নহক্ষম, বুঝিবারে ভক্তা ভক্ত কে বা কোন জন। আমাদের যখন নতুন অনুরাগ আসে, ভগবানের প্রতি নতুন করে ভালোবাসা জাগে, তখন আমরা সকলকেই আমাদের প্রিয়জন বলে মনে করি, কে কতদূর গিয়েছে সেটা অনুভব করতে পারি না। কেন পারি না? কারণ আমার নিজেই অনেক দিন কিছু সাধন ভজন করা হয়নি, আর সাধন ভজন করা হয়নি বলে আমাদের মনে হয় যেন আমি ভুল কাজ করছি। বেলুড় মঠে তখন আমরা যখন ছাত্র অবস্থায় যেতাম দেখতাম যে ভক্তদের লাইনে একেবারে প্রথমে মাঠিক মাঝখানে ঠাকুরের একদম সোজাসুজি এক ভক্ত বসতেন, খণ্ডন ভব বন্ধন গাওয়া হতো, তিনি সাধু ব্রহ্মচারীদের সঙ্গে একসঙ্গে গলা মিলিয়ে গাইতেন, কিন্তু খানিক ফাঁদেই তার যেন ভাব হতো, সে নানা রকম হাত পা নাড়িয়ে তিনি সেই রকম ভাবেই করে যেতেন। আমরা যখন ছোট ছিলাম তখন ভাবতাম সত্যি সত্যি তার বোধ হয় ভাব সমাধি হচ্ছে, কিন্তু এই ভাবটা আমাদের ছিল অনেক দিন অব্দি ছিল। তারপরে যখন ব্রহ্মচারী হয়ে ট্রেনিং সেন্টারে এলাম তখনও দেখলাম ভক্তটির অনেক বয়স হয়ে গেছে কিন্তু তার ওই রকম নাচ গান হচ্ছে। আমার তখন মনে হতে থাকলো তাহলে খুব বড় মানুষ বোধ হয়, যতক্ষণ খণ্ডানুভব হয় ততক্ষণ তার সেই ওইরকম হাত পা নেড়ে তিনি একটা কীরকম একটা সমাধিস্থ অবস্থা, সেই হাত কি রোগা চেহারা তো, বেশি নড়াচড়া করলে কীরকম একটা সাপের মতো দেখায়,
সেরকম দেখাতো। একদিন ওই রকম ঠিক সন্ধ্যারতি শেষ হয়েছে, আর তিনি তো সদ্য সন্ধ্যারতি শেষ হওয়ার পর ঠাকুরকে প্রণাম করে নেমেছেন, একজনের সঙ্গে জুতো নিয়ে প্রবল ঝগড়া। আমি হা করে তাকিয়ে দেখছি, আমার সেই যে পুরনো ধারণাগুলো ছিল সেগুলোকে ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে। সমাধিমান পুরুষ সদ্য সমাধি থেকে নেমে এসে জাগতিক মানুষের মতো এক থেকে বোধহয় জুতো তার জুতোর উপর রেখে দিয়েছেন, সেইটা তিনি অপেক্ষা করছিলেন তাকে ধরার জন্য। আর যখন ধরতে পেরেছেন তাকে খুব সে ঝাড়ছেন, এবং যেরকম ভাবে একেবারে বাজারের মধ্যে দাঁড়িয়ে দুটি মানুষ একে অপরের সঙ্গে মারপিট করার উদ্যোগ নিয়ে ঝগড়া করেন, ঠিক সেই রকম সেই পর্যায়ে নেমে গিয়ে তিনি ঝগড়া করছেন। আমরা হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আমাদের যে এতদিনের যে ধারণা, এত বছরের দিন বলবো না, বছরের ধারণা, আমি যখন ছাত্র ছিলাম তখনকার কথা বলছি, এবং তারপরে আরও কেটে গেছে 10 বছর, তখন আমি ট্রেনিং সেন্টারে এসে গেছি, আমার সেই এতদিনের লালিত পালিত ধারণাটা চোখের সামনে ভেঙে চুরে তছনছ হয়ে গেল। কেন আমি প্রথম দিন তাকে দেখে জাজ করতে পারছিলাম না, কারণ আমার অনুরাগ তখন নতুনভাবে জাগ্রত হয়েছে। তাই অতিজাগতিক কিছু কারোর মধ্যে কিছু দেখলেই সেটাকে আমরা বিশ্বাস করতাম, আমরা ভাবতাম তিনি বোধ হয় সাধারণ স্তরে অনেকখানি উন্নতি হয়েছে। এই শুধু আমার নয়, আপনাদের সকলেরই দেখবেন এইরকম বোধ হয়। আমাদের বিট্টুবাবু তো মাঝে মাঝে আমাকে এরকম প্রশ্ন করেন, এবং প্রশ্ন করার পরে বুঝতে পারি তিনি কোথা থেকে শুনতে পেয়েছেন, এবং সেগুলো শুনে আমি মাঝে মাঝে বকাঝকাও করি, কিন্তু বকাঝকা করার মূল কারণটা আর কিছু না, তিনি যেন ঠিকঠাক পথ খুঁজে পান। এইরকম অন্যরকম মানুষকে বিশ্বাস করলে পরে বড্ড কষ্ট পেতে হয়। তাই বলছেন, বিশেষিয়া পরে পরে প্রভুদেব কর, কর্মযোগ কি প্রকার তার বিবরণ। কর্মযোগ ঠিক কেমন সেইটার কথা বলছেন, কেমনে কঠিন পথ, কোথা রোধে গতি, পরিণামে ফল কি বা উপমা সংহতি। কাজ করতে গিয়ে কী আসে আমাদের, কী কী আমাদের লাগে, আঘাত কী কী, বাধা কী কী হয়ে দাঁড়ায়, এবং তাকে অতিক্রম করে কেমন আমরা সিদ্ধের পথে যেতে পারি তার কথা বলছেন। বলে মাত্র দুটি কথায় বলছেন, যতক্ষণ কর্মী নাহি সমাধিস্থ হয়, ততক্ষণ কর্ম কিন্তু সমাপন নয়। আমরা যতক্ষণ না পর্যন্ত সিদ্ধিপ্রাপ্তি হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু সাধক অবস্থাতেই আছি। শুধু তাই নয়, আমার কখনোই আমার ভেতরের কোনো জিনিসের বিকাশ হচ্ছে না, আমি তখন প্রকৃত কর্মযোগী হতে পারছি না। তার কারণটা হচ্ছে সেই ছোট আমি, ঠাকুর বলছেন কাঁচা আমি আর পাকা আমি। ওই কাঁচা আমি নিয়ে যতক্ষণ বিচরণ করবো, আমি যাই করি না কেন, যে কর্মই করি না কেন, সেটা আমি কিছুতেই ঈশ্বরের উদ্দেশ্যে দিয়ে উঠতে পারবো না। তখনই মনে হবে কতক্ষণে আমার কথাটা জাজ হবে। এক জায়গায় গেছিলাম, একজনকে নিয়ে খুব সমস্যা হচ্ছে একটা সেন্টারে, তিনি আমাকে যেতে বলা হয়েছিল, গিয়েছিলাম। তিনি আমাকে বলছেন আমাকে কেউ এখানে ঠিক আমার মূল্য দিতে পারছে না, এটা আমরা একটা বড় ভুল করে ফেলি। আমাদের মূল্য দেবার জন্য একমাত্র ওই বেদিতে ওই ভদ্রলোক বসে আছে, তিনি ঠিক আমাদের ওই এ সিটটা, আমাদের ট্যাবুলেশন সিটটা নিয়ে তিনি ওখানে বসে আছেন। আমি কতটা তার কাছে এগিয়েছি, কতটা তার থেকে দূরে চলে গেছি, এটা একমাত্র তিনিই জাজ করতে পারেন, না জগৎ সংসারে কেউ জাজ করতে পারেন না। এ অধিকার আর কারুর নেই, এটা আমরা ভুলেই যাই। তাই তিনি জাজ জগতের কাছে আশা করছেন যে কেউ আমাকে মূল্য দেবেন, কেউ আমাকে জাস্টিফাই করতে পারছেন না। আমাদের একজন খুব, আমাদের বেলুড় মঠে একজন খুব ভালো দাঁতের ডাক্তার ছিলেন, তিনি সঙ্গ ছেড়ে চলে গেলেন, এবং সঙ্গ ছেড়ে চলে গিয়ে নর্মদায় আছেন, এবং সেখানেও তিনি কাজকর্ম করছেন, কিন্তু খুব ভালো ডাক্তার ছিলেন। কিন্তু তিনি চলে গেলেন কেন, তার একটাই কাজ, কেউ তার কাজটাকে অ্যাপ্রিসিয়েট করছে না। আমি তাকে অনেকবার বুঝিয়েছি, আমাদের আমরা কারুর কাজকে অ্যাপ্রিসিয়েট, কেউ আমার কাজকে অ্যাপ্রিসিয়েট করবে এর জন্য সঙ্গ বাড়ি ঘর ছেড়ে আসিনি। সেটা খুব বড় ডাক্তার, তার কত বড় নাম ছিল, ডাক নাম ছিল, এবং পরিবারের সবাই ডাক্তার, এবং তিনি কিছুতেই এইটাকে ওভারকাম করতে পারলেন না। একটা সময় তার ভীষণ রকমের মনে হলো না আমাকে ঠিক মতো জাজ করা হচ্ছে না, তিনি সঙ্ঘ থেকেই চলে গেলেন, শ্রীরামকৃষ্ণের আশ্রয়ের বাইরে চলে গেলেন। শ্রীরামকৃষ্ণ দেবের আশ্রয়ের বাইরে চলে গেছেন, এরকম বহু সাধুর সঙ্গে আমার কথাবার্তা হয়। পূজ্যপাদ প্রমেয়ানন্দজি আমাকে বলেছিলেন যে সাধু যারা সঙ্ঘ ছেড়ে চলে গেছেন তাদের প্রতি সাধু হিসেবে শ্রদ্ধা ভক্তি রাখবে, কিন্তু খুব বেশি সম্পর্ক রাখবে না। তার কারণ হচ্ছে যে শক্তি তাকে সঙ্ঘের বাইরে নিয়ে যায় সেই শক্তি তোমার ভেতরেও সঞ্চারিত হতে পারবে। সেই কারণে আমি সকলের সঙ্গে সুসম্পর্ক রাখি, কিন্তু কখনোই খুব বেশি মিশ্রণ করি না। কিন্তু সেই সব সাধুদের রিপেন্ট করতে দেখেছি, কেউ কেউ আমায় ফোন করে বলেন আজ যেন তো আমার সমস্ত কিছু আছে কিন্তু সাধু সঙ্ঘ নেই, সাধু সঙ্গের অভাব বড় কষ্টবোধকারী, একাকি আমি যেন এই গোটা সংসারের ভেতরে আমি যেন একাকি একটা দ্বীপের মতো বিরাজ করছি,
ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি হলো না, আর জগতের সঙ্গে আমি ঠিকঠাক মতো সম্পর্ক তৈরি করতে পারলাম না। এইটা কথা, যতক্ষণ কর্মী সমাহিত না হয়, যতক্ষণ সব মন প্রাণ ভগবানে দিয়ে ভগবানের কাজ আমরা করতে পারি না, ততক্ষণ পর্যন্ত কর্মের কোনো সমাপন হয় না। সেই কারণে আমাদের সাধক সত্তাকে জাগ্রত করে আমাদের সিদ্ধির অবস্থায় অবশ্যই আমাকে উন্নীত করে চলে যেতে হবে, এবং প্রতি মুহূর্তে এই ভাবটিকে কর্ম যদি করতে হয়, প্রতি মুহূর্তে আমাকে এই ভাবটিকে জাগ্রত করতে হবে যে আমি তার প্রতিনিধি হয়ে কাজ করছি, অন বিহাফ অফ শ্রী শ্রী ঠাকুর, সব ঠাকুরের প্রতিনিধি হয়ে আমি এই কাজটা করছি। পুথিকা লিখছেন, সমাধির কথা মুখে যেন উচ্চারণ, শরণ হইল সেই শান্তির আশ্রম, শরণে প্রত্যক্ষ ছবি সম্মুখে তখনই, সম্ভোগেতে সমাধিস্থা হইলা আপনি, পশ্চাতে রাখিয়া জল বা পানের বাসনা, যা ধরিয়া পুনঃ পুনঃ নিম্ন ভূমে আনা, বাহ্যিক জ্ঞান গেল একেবারে চলে, ফুটিল অতুল ভাতি বদন মণ্ডলে, শ্রীপ্রভুর সমাধিস্থ মোহন মূরতি, দর্শনে জীবগণ পায়ে পরাগতি, পরশনে মিলে মুক্তি প্রেমা ভক্তি আর, দর্শনে জীবগণ পায়ে পরাগতি, পরশনে মিলে মুক্তি প্রেমা ভক্তি আর, মনস্কাম সব পূর্ণ মনে যা যাহার, কিছু পরে দেহপুরে ফিরিলা যখন, কহিলেন শশধরে করি সম্ভাষণ, প্রয়োজন গায়ে বল তাহার কারণে, আর অগ্রসর সাধন ভজনে, না গটিয়া গাছে আগে করিয়াছ আস, উচ্চ ডালে বড় ফল ধরিতে প্রয়াস, ব্যবহারে বুঝিয়াছি বিশেষ তোমার, উদ্দেশ্য কেবল মাত্র পর উপকার, এতে বলিয়া নমস্কার সহ আকারে, প্রশংসিলা পণ্ডিত প্রবর শশধরে। পুথিকার বলছেন যে ঠাকুর যখন সমাধির কথা বলছেন, সেই অবস্থা তার মনের মধ্যে যে মুহূর্তে জাগ্রত হলো, তিনি ধীরে ধীরে সমাধিস্থ হয়ে যেতে থাকলেন, তিনি আর এই জগতের কোনো কিছু তার মনে হচ্ছিল না। যখন তিনি সমাধিতে যাচ্ছিলেন, সেই সময় তার মনে হয়েছিল তিনি জল এবং পান খাবেন, কিন্তু তার এই যে বাসনা, এই বাসনার ধরে তিনি ধীরে ধীরে নেমে আসতে চাইছেন জাগতিক ভূমিতে, এই বাসনা কিছুতেই সাকসেসফুল হচ্ছে না, কারণ তার মন সেই অসীমের দিকে ঘুরে যাচ্ছে। কেমন দেখাচ্ছিল তাকে? পুথিকার বলছেন, বাহ্যিক জ্ঞান গেল একেবারে চলে, আমাদের যে এক্সটার্নাল যে জ্ঞান, একটা মশা বসেছে হঠাৎ করে, এই যে আপনাদের কথা বলতে বলতে দেখছি কেউ একজন মাইক্রোফোন খুলেছে, ব্যাস সঙ্গে সঙ্গে মাউস টিপে তাকে বার করে দেওয়া, এখনো কিন্তু সমাধি হয়নি, ঠাকুরের সেই অবস্থা নয়, ওই মাউসটা ধরার মতো ইচ্ছাটুকু তার হচ্ছে না। বলছেন, ফুটিল অতুল ভাতি বদন মণ্ডলে, তার মুখখানা অপূর্ব দেখাচ্ছে, তার মুখে একবারে সেই একবারে ঝকঝকে তক্তকে তার সে মুখটা প্রকাশিত হচ্ছে, শ্রীপ্রভুর সমাধিস্থ মোহন মূরতি, দর্শনে জীবগণ পয়ে পরাগতি, যারা ভগবানের সেই পরম মোহন মূর্তি, সমাধিস্থ মোহন মূর্তি দর্শন করেছেন, তারা অবশ্যই সেই উন্নততর গতি লাভ করবেন। ঠাকুরের যে ছবিটি আমরা দেখি, ঠাকুর বলছেন উচ্চ যোগের অবস্থা, অতএব এই ছবি যদি আমরা নিত্য ধ্যান করতে পারি, নিত্য চিন্তা করতে পারি, অবশ্যই অবশ্যই এই জাগতিক যাবতীয় মুক্তির হাত থেকে, যাবতীয় বন্ধনের হাত থেকে আমরা মুক্তি পাব। বলছেন আর কি হয়, পরশনে মিলে মুক্তি প্রেমা ভক্তি আর, মনস্কাম সব পূর্ণ মনে যা যাহার, আর সেই সমাধিস্থ মূর্তির কাছে তখন যা যা প্রার্থনা করা হয়, আমার মনের ভেতরে যে বাসনা আসে, আসলে যখন আমরা তাঁর সেই সমাধিস্থ মূর্তি দেখি, তখন জাগতিক বাসনা আর আমাদের ভেতরে আসে না, আমরা জাগতিক বাসনা তখনই করি যতক্ষণ আমাদের মনের ভেতরে তাঁর সেই মূর্তিটিকে দেখে আমাদের মনের ভেতরে সামান্যতম পরিবর্তন আসে না। সেই কারণে বলছেন, মনস্কাম সব পূর্ণ মনে যা যাহা, আমরা জাগতিক নয়, যখন আধ্যাত্মিক যা কিছু কিছু চাই, সে সমস্ত কিছু প্রার্থনা পূরণ হয়। বলছেন, কিছু পরে দেহপুরে ফিরিলে যখন, কহিলেন শশধরে করি সম্ভাষণ, প্রয়োজনে গায়ে বল তাহারও কারণে, আরও হও অগ্রসর সাধন ভজনে। যদি তুমি মানুষের মাঝখানে ভগবানের কথা বলতে চাও, তাহলে নিজেকে সাধন ভজনে শক্তিশালী করতে হবে। ঠিক যেরকম আমাদের যখন পুলিশ একাডেমিতে মানুষজন যখন পুলিশে ভর্তি হয়, পুলিশের চাকরি পায়, তাকে প্রথম পুলিশ একাডেমিতে পাঠানো হয়, সেখানে রিগোরাস ট্রিটমেন্ট হতে থাকে, তার ভীষণ রকম শক্তি করতে হয়,
এছাড়া নানা রকম আইন পড়ানো হয়, এই চুরি জোচ্চুরি বার্গলার যা কিছু হচ্ছে তার থেকে এসে সে সমস্ত কেস কী করে এ করতে হবে সেগুলো তাদের মনের ভেতরে জাগতে থাকে, সেগুলোকে তাকে শেখানো হয়। ঠিক সেই রকম আমাকে যদি সংসার সমরে ভগবত তত্ত্ব আলোচনা করতে হয় তাহলে সেই ভগবত তত্ত্ব অনুভব করার মতো একটি অনুভবী মন আমাকে তৈরি করতে হয় এবং সেই কারণে সাধন ভজনের গভীরে আমাদের ডুবতে হয়। বলছেন আরও হও অগ্রসর সাধন ভজন, তুমি তো অগ্রসর হয়েছ আরও অগ্রসর হও, তুমি যেখানে আছো সেটাতেই সন্তুষ্ট হয়ো না। আমাদের এইটা হচ্ছে কথা, আমরা কিছুতেই ওই ঠাকুরের ওই উদাহরণটার কথা মনে করেন। আমাদের ব্রহ্মচারী কাঠুরিয়াকে বলেছিলেন এগিয়ে চলো, কাঠুরিয়া এগিয়ে গেল, চন্দন বনের সন্ধান পেল, সেই বনের গাছ কেটে সে অনেক ধনী হলো। একদিন তার মনে হলো ব্রহ্মচারী তো থেমে থাকতে বলেনি, এগিয়ে যেতে বলেছে, সে আরও এগিয়ে গিয়ে তামার খনির সন্ধান পেল, প্রচুর তামা তুলে তামা বিক্রি করে সে আরও ধনী হলো। তারপরে একদিন তার মনে হলো যে আর ব্রহ্মচারী তাকে এগিয়ে থাকতে বলেনি, এইভাবে রূপার খনি সোনার খনি মণিমুক্তা আদি হীরকখণ্ড সব পেয়ে সে আন্ডিল হয়ে গেল। এইটা হচ্ছে কথা, সাধনের কোনো একটা জায়গা লিমিটেড নয়, সাধন ভজনের পর্যায়টা হচ্ছে আনলিমিটেড একটা সত্তা, যত দূর আমি যাব তত দূর পর্যন্ত তাঁর সঙ্গে সেই উচ্চভাবের সঙ্গে আমি সংযুক্ত হয়ে থাকতে পারব। আমাদের যেন কখনো কোনো অবস্থাতে সামান্যতম কোনো রকম অহংকার এসে উপস্থিত না হয়। তাই বলছেন না উঠিয়া গাছে আগে করিয়াছ আশ, উচ্চ ডালে বড় ফল ধরিতে প্রয়াস, ব্যবহারে বুঝিয়াছি বিশেষ তোমার উদ্দেশ্য কেবলমাত্র পর উপকার। তুমি এখনো সেই উঁচু গাছে, যে গাছে ফল অনেক উঁচু ডালে হয় সেই ফলগুলোকে তোমার পাড়ার মতো ক্ষমতা হয়নি, সেই কারণে তুমি গাছে উঠেছ, যে খুব লম্বা সে হাত বাড়িয়ে সেই ফলগুলোকে টুক 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 করে পেরে নিতে পারে। নিজের হাইটটা লম্বা না করে, নিজের মনের হাইটটা লম্বা না করে আমরা সেই আমাদের লিমিটেড রিসোর্স দিয়ে সেই গাছে উঠতে চাইছি এবং সেই অদ্ভুত অমৃত ফল পেরে নিতে চাইছি। ঠাকুর বলছেন আমি জানি এই যে কাজটা তুমি করছো এটা তাতে তুমি তোমার নিজের কোনো রকম উপকারের কথা ভেবে করনি, মানুষের কল্যাণের কথা ভেবে করেছো, উদ্দেশ্য কেবলমাত্র পর উপকার। এতে বলিয়া নমস্কার সহকারে প্রশংসিলা পণ্ডিত প্রবর শশধরে, এই বলে তিনি তাকে নমস্কার করে তিনি শশধরকে শশধরের গুণ কীর্তন করতে থাকলেন। হেনকালে ধর্মলিঙ্গ ধারী একজন, গেলা সে পানীয় জল কইল অনয়ন, আধার আধেয় দুই অতি পরিষ্কার, সে জল শ্রীপ্রভু কিন্তু কইল অস্বীকার, নিকটে নরেন্দ্রনাথ ভক্তেরও ঠাকুর, কি হেতু অগ্রাহ্য জল হইল প্রভুর, মনে মনে নানা চিন্তা উদয় তাহার, কারণান্বেষণে পরে বুঝিল ব্যাপার, প্রথম যে জন জল ধর্ম লিঙ্গধারী, অপকর্মে দোষ দুষ্ট আবিল আচারী, কেমনে জানিলা প্রভু মাত্রেক দর্শনে, শ্রীপ্রভু অন্তর্যামী বুঝিলেন মনে, জ্ঞান মার্গ শ্রী নরেন্দ্র অত্যুচ্চ আধার, প্রমাণ বিহীনে কিছু করে না শিকার, বিচার তাহার পথ বিচারেতে যায়, অবতার উপকথা হাসিয়া বেড়ায়, তাই তারে মধ্যে মধ্যে শ্রীপ্রভু দেখান, নরদেহে পরমে সে বিশ্বাসে প্রমাণ, জলপানে আজি যাহা হইল সংগঠন, বেদ কেবল নরেন্দ্রের শিক্ষার কারণ, নরেন্দ্র 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 যদি প্রপূজ্য আমার, এখানে শ্রীপ্রভু শ্রীপ্রভু প্রভু সৃষ্টির আধার, পূর্ণ ব্রহ্ম সনাতন বিশ্বের গোসাই, কতই নরেন্দ্র তার আছে ঠাঁই ঠাঁই। বলছেন এ সময় একটা কাণ্ড হলো, এই সমাধিস্থ হয়ে যাওয়ার আগে তিনি বলছিলেন পান এবং জল খাবেন, তাই ঠাকুরের জন্য জল একজন নিয়ে এলেন। ধর্মলিঙ্গধারী, ধর্মলিঙ্গধারী মানে নানা রকম লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে চিহ্ন, এটাকে অন্যভাবে নেওয়া দরকার, যে চিহ্ন দেখে আমরা বুঝতে পারি পুরুষ স্ত্রী ঠিক সেই রকম লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে চিহ্ন। ধর্মলিঙ্গধারী মানে নানা রকম ধর্মীয় চিহ্ন, এই তিলক কেটেছেন, ফোঁটা কেটেছেন, গলায় ইয়ে করেছেন, একেবারে যাকে দেখে একেবারে ভীষণ রকমের ভক্ত বলে মনে হচ্ছে। তিনি এক গেলাস জল নিলেন, দুটোই পরিষ্কার, যে গেলাস করে জল নিয়েছেন সেটা ঝকঝকে তকতকে পরিষ্কার, যে জলটি নিয়েছেন সেটাও পরিষ্কার, একেবারে তাতে কোনো রকম মলিনতা নেই, তথাপি ঠাকুর সেই জল খেতে অস্বীকার করলেন।
নিকটে নরেন্দ্রনাথ ভক্তেরও ঠাকুর, কি হেতু অগ্রাহ্য হইল জল হইল প্রভুর। মনে মনে নানা চিন্তা উদয় তাহার, কারণ অন্বেষণে পরে বুঝিল ব্যাপার। প্রথমে যে আনে জল ধর্মলিঙ্গধারী, অপকর্মে দোষদৃষ্ট আবিল আচারী, এটা একটা খুব বড় কথা। অনেক সময় আমরা মনে করি আমাদের ঠাকুরবতে কিচ্ছু বুঝতে পারছেন না, পাথরের মূর্তি, তিনি কিচ্ছু বোঝেন না, কোনো রকম কিচ্ছু বোঝেন না। সেই কারণে যেমন খুশি তার সঙ্গে ব্যবহার করা চলে। আমরা অনেক সময় মনে করি যে আমাদের গুরুদেব, আমরা যে আচরণ করি এগুলো কিচ্ছু বুঝতে পারি না। আসলে আমরা ভগবানের দিকে তাকাই না, ঠাকুরের দিকে তাকিয়ে দেখবেন রোজ ঠাকুর এক এক রকম এক্সপ্রেশন দেন। যদি কোনো কারণে আমরা কোনো খারাপ কাজ করে থাকি, তার মুখটা গোমড়া হয়ে ওঠে, তাকে ভীষণ কষ্ট দেখায়, তার ভীষণ রকমের কষ্ট আমরা দেখতে পাই। বলছেন যে তাই তার ভীষণ রকমের কষ্ট আমরা দেখতে পাই। তাই ঠাকুর এই বলছেন, এই কারণে আমাদের খুব কনসাস থাকা দরকার যে আমরা যখন ভগবানের সঙ্গে কাজ করছি, যেন যতক্ষণ আমি ভগবানকে চাইছি না ততক্ষণ অব্দি ওয়েল অ্যান্ড গুড, সব ঠিকঠাক চলছে। কিন্তু যদি কোনো কারণে আমার মনে হয় যে আমি ভগবানকে এবার চাইবো, আমার জীবনে বরণ করে নেবো, তাহলে কিন্তু আত্মশুদ্ধির খুব প্রয়োজন আছে। আমি নিজেকে শুদ্ধ না করতে পারি, হয়তো জগতে সবাই জানবে আমি ভালো, কিন্তু আমি আমি একবারে নিশ্চিত বুঝতে পারবো ভগবান আমাকে গ্রহণ করছেন না, কোথাও তিনি আমাকে মুখ ফিরিয়ে দিয়েছেন। তিনি একবারে সোজা সরল বিশুদ্ধ জিনিস গ্রহণ করেন, তাই তার প্রিয় হতে গেলে সোজা সরল এবং বিশুদ্ধ হয়ে উঠতে হয়। নরেন তিনি বসে আছেন, তিনি ভাবছেন যে সবই তো পরিষ্কার, গ্লাসটাও পরিষ্কার, যিনি এসেছেন তিনিও ঝকঝকে তক্তকে পরিষ্কার, নানা তার ধার্মিক চিহ্ন ধারণ করে আছে, তাকে দেখে এতটুকু তো অন্যরকম কিছু মনে হওয়ার কথা না, তাহলে কেন এরকম হলো। কিন্তু তিনি খোঁজ নিয়ে জানলেন এই লোকটা মহা দুরাচারী। ঠাকুর তাকে দেখলেন, তাকে দেখে কিন্তু দুরাচারী বলে বোধ হচ্ছে না, তার চেহারাও দুরাচারের এতটুকু কোনো রকম ছাপ নেই। কিন্তু ঠাকুর অন্তর্যামী, এই কথাটা যেন প্রথম নরেন্দ্রনাথ বুঝলেন। কেমনে জানিলা প্রভু মাত্রৈক দর্শনে, শ্রীপ্রভু অন্তর্যামী বুঝিলেন মনে। একবার তাকে দেখা মাত্র ঠাকুর বুঝে গেলেন সেই লোকটা খারাপ, এবং খারাপ বলেই তিনি তার সঙ্গে ভালো করে কথা বলতে পারলেন না। প্রমাণেতে কিছু প্রমাণবিহীনে কিছু করে না স্বীকার, জ্ঞান মার্গী শ্রী নরেন্দ্র অত্যুচ্চ আধার। ঠাকুরের নরেন তিনি প্রমাণ ছাড়া কোনো কিছু স্বীকার করেন না, জ্ঞান মার্গী তিনি এবং উচ্চ আধারে, তাই তাকে বিচার তাহার পথ বিচারেতে যায়, অবতার উপকথা হাসিয়া বেড়ায়। তিনি কিরকম, যে জিনিস বিচার করা যায় না, যে জিনিস চর্চা করা যায় না, যে জিনিস চোখে প্রমাণ করা যায় না, সেইটিকে তিনি সব সময় অস্বীকার করতেন। তাই অবতার পুরুষ, তিনি অবতার পুরুষ সম্পর্কে হেসে উড়িয়ে দিতেন। সেই কারণে তাই তাঁরে মধ্যে মধ্যে শ্রীপ্রভু দেখান, তাই তাকে মাঝে মাঝে ঠাকুর দেখান। কিরকম, নরদেহ পরমেশ বিশ্বাসে প্রমাণ, বিশ্বাসের দরজা দিয়ে তিনি যেন তার কাছে এসে বলেন, দেখ স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ এই শরীর ধারণ করে মানুষের মাঝখানে এসে উপস্থিত হয়েছেন। পুথিকার বলছেন, জলপানে আজি যাহা হইল সংগঠন, বেদ কেবল নরেন্দ্রের শিক্ষার কারণ। নরেন্দ্র নরেন্দ্র যদি প্রপূজ্য হয়, এখানে প্রভু প্রভু সৃষ্টির আধার। বলছেন জলপান একটা ছোট্ট ঘটনার মধ্যে দিয়ে তিনি নরেন্দ্রকে, নরেন্দ্র তাকে পরীক্ষা করে নিয়েছেন, এবং প্রত্যেকটি পরীক্ষায় তিনি নিজে অবতীর্ণ হয়ে সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। শুধু তাই নয়, কখনো কখনো পরীক্ষার পরিস্থিতি তৈরি করতেন তিনি। তিনি এরকম এমন পরিস্থিতি তৈরি করতেন যে পরিস্থিতির বলে যে নরেন্দ্র এই যে তার সেই তার যে সংশয় সেটা ছেটে ছুটে এক হয়ে যেতেন। বলছেন ঠাকুর নরেন্দ্র হচ্ছে আমার, নরেন্দ্র নরেন নরদের শ্রেষ্ঠ, নর ইন্দ্র পাশাপাশি দুটো শব্দ ব্যবহার করছে, একটা হচ্ছে নরেন্দ্র, একটা হচ্ছে বিশেষ্য পদ নরেন্দ্রনাথ দত্ত, এটা বোঝাতে। আর দ্বিতীয়টা হচ্ছে নরেন্দ্র, তিনি নরদের ভেতর শ্রেষ্ঠ, এটা তিনি কেমন তার গুণটি বিশেষণটি বলছেন। যদি প্রপূজ্য আমার, যদি আমার বিশেষভাবে প্রকৃষ্টরূপে পূজার অধিকারী হন, কিন্তু ঠাকুর হলেন শ্রীপ্রভু প্রভু সৃষ্টির আধার। ঠাকুর শ্রীপ্রভু হলেন ঠাকুর, তিনি এই জগতের সৃষ্টির প্রভু, এই জগৎ যিনি সৃষ্টি করেন সেই সৃষ্টিকর্তা হলেন তিনি।
দ্বিতীয় প্রভুটি এখানে সৃষ্টিকর্তা অর্থে ব্যবহার করা হয়েছে। পূর্ণ ব্রহ্ম সনাতন বিশ্বের গোসাই, তিনি স্বয়ং সেই পূর্ণ ব্রহ্ম সনাতন, যিনি বিশ্বের গোসাই, বিশ্বের যিনি মালিক। কতই নরেন্দ্র তার আছে ঠাই ঠাই, ঠাই ঠাই কতটা অর্থ হচ্ছে অনেক, তার সেই তার দরবারে এইরকম নরেন্দ্র প্রচুর প্রচুর আছে, প্রচুর প্রচুর অর্থ ব্যবহার করতে এই ঠাই ঠাই শব্দটি ব্যবহার করা হলো। আমরা এই আজকের এই ঘটনা আমাদের খুব সুন্দর করে যিনি শিক্ষা দেয় সেটা হচ্ছে এই, আমরা যেন কখনো না বুঝে থাকি এই যে ভগবত প্রাপ্তির জন্য যে চেষ্টা শুরু করেছি, ওই দীক্ষা হলো জপ ধ্যান একটু সকাল সন্ধে করার মতো করলাম, ব্যাস তারপরে ওখানে শেষ হয়ে গেল, তা কিন্তু নয়। এটা কন্টিনিউয়াস সাধন, অন্তররাজ্যে প্রবেশ করা, নিজেকে একটু একটু করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভগবানের, ভগবানকে ধারণা করার অধিকারী করে তুলতে হবে, এবং এই চেষ্টা আমাদের নিজেদের করতে হবে। যদি সেই চেষ্টায় আমরা সচেষ্ট না হই, তাহলে যতই আমরা ধর্মলিঙ্গ ধারণ করে রাখি, যতই নিজেকে ধার্মিক বলে প্রচার করে থাকি, যতই নিজেকে ধার্মিক বলে প্রকাশ করে থাকি, আমরা ভগবানের কাছে কিছুতেই কোনোভাবেই গৃহীত হব না। আজকে আমরা এখানেই থামছি, আবার আগামী দিন শ্রীপ্রভুর কৃপা হলে আমরা এই বিষয় নিয়ে চর্চা করব। জয় জয় রামকৃষ্ণ বংশকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।